মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। এই অসুর, আজ এখানে এসে তুই খুব ভুল করেছিস, আজ তোকে তো আমরা শেষ করেই ছাড়বো। কলসি দেখছি এ যেই হোক না কেন অসুর নয়, কারণ প্রভু শ্রীরামের পবিত্র আরতিতে কোনো অসুর তো এভাবে যুক্ত হতে পারবে না, তাহলে এ কে হতে পারে? আমি ঋষি দুর্বাসা তোকে অভিশাপ দিচ্ছি, তুই চিরকালের জন্য এই কলসিতেই বন্দী হয়ে সপ্ত নদীতে ভেসে বেড়াবি। এ তো ঋষি দুর্বাসার অভিশাপে অভিশাপগ্রস্ত প্রভু রামের পরম ভক্ত কৈবর্ত, যে বহু যুগ ধরে নিজের মুক্তির জন্য ঘুরছে আর যার উদ্ধার শুধুমাত্র নারায়ণের হাতেই সম্ভব হবে। প্রভু, আপনি তো গোকুলের সব কলসি ভেঙে দিয়েছেন, কিন্তু এই একটাই অবশিষ্ট রয়ে গেছে। এখন সময় হয়েছে প্রভু এই কলসিটাকে ভাঙা। কিন্তু সীতা, আমি এই কলসি কি করে ভাঙব? আমার সব তীর্থ শেষ হয়ে গেছে। প্রভু, আপনি চিন্তা করবেন না, আমি সীতা, আর আমার কাছে আপনার সব সমস্যার সমাধান আছে। এই নিন প্রভু, আপনার কলসি ভেঙে ফেলার অস্ত্র। হে প্রভু, এত যুগ ধরে আমি যে মুহূর্তের প্রতীক্ষা করে আছি সে মুহূর্ত এসে গেছে, আর বিলম্ব করবেন না প্রভু, এই ভক্তকে উদ্ধার করুন প্রভু, আমাকে আপনার শরণে নিন প্রভু। জয় শ্রীরাম। কোথায় গেল অসুরটা? ওনার স্বরূপ নয়, ওনার স্বভাব দেখুন। উনি এতদিন গোকুলে ছিলেন কিন্তু কারো অনিষ্ট করেননি, আমার মনে হয় উনি কোন অভিশপ্ত পুণ্যাত্মা ছিলেন। কৈবর্তের উদ্ধার, এর অর্থ তো কেবল একটাই, কানাই কোনো সাধারণ বালক নয়, ও তো সাক্ষাৎ প্রভু বিষ্ণুর পরম অবতার। তাই না গুরুদেব? গুরুদেব, গুরুদেব বলুন না আপনি, আমি সত্য বলছি তো গুরুদেব। গুরুদেব, আপনি সবাইকে পথ প্রদর্শন করুন, কারণ মা বলে আপনি ত্রিকালদর্শী, আপনি সব জানেন। গোকুলবাসীগণ, কানাই সত্য বলছে, উনি কোনো অসুর ছিলেন না, উনি ছিলেন প্রভু রামের পরম ভক্ত কৈবর্ত।
আর আজ রাম ভক্ত কৈবর্তের দীপাবলির এই পবিত্র উৎসবে প্রভু শ্রী রামের আরতিতে উদ্ধার হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে আজ প্রমাণ হয়ে গেল যে আমাদের গোকুলে শুধু অসুর নয়, পুণ্যাত্মারাও আসেন, তাই না গুরুদেব? সীতাপতি রামচন্দ্রের জয়! বলো সীতা মায়ের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! পরম ভক্ত কৈবর্তে জয়! ধর্মে জয় হোক, অধর্মে বিনাশ হোক, সকলের স্বভাব মধুর হোক, বিশ্বের কল্যাণ হোক, ধর্মে জয় হোক, অধর্মে বিনাশ হোক। আজ আমার সন্দেহ পূর্ণ বিশ্বাসে পরিবর্তিত হয়ে গেল। আপনি আর অন্য কেউ নন, বরং স্বয়ং সচ্চিদানন্দ স্বরূপ শ্রী বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণ। এতদিন ধরে সাক্ষাৎ জগৎপালক শ্রী হরি বিষ্ণু আমার সম্মুখে ছিলেন, আর আমি চিনতেই পারলাম না। সীতাপতি রামচন্দ্রের জয়! গুরুদেব, 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 কোনো ভুল করে ফেলেছি কি? ভুল তোমার হয়নি নন্দ, ভুল আমার হয়েছে যে আমি আমার প্রভুকে চিনতে পারিনি। আমি ঠিক বুঝলাম না। আমিও এই পরম অলৌকিক ঘটনাকে বোঝবার চেষ্টা করছি নন্দ। গুরুদেব, সকালে আপনাকে বালকদের গোপালক সংস্কার করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাকে আশ্রমে ফিরতে হবে। আমাকে এটা জানতে হবে যে পরম সত্য আমার চোখের সামনে ছিল, আমি চিনতে পারলাম না কেন। গুরুদেব, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।